আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আমরা ফাইবারে গিগ দিয়ে থাকি, খুব সুন্দর করে গিগ সাজাই, খুব সুন্দর করে ইমেজ সাজাই, তারপরে আপনার ডিসক্রিপশন সাজানোর পরেও আমরা সাধারণত অনেক সময়ই অর্ডার পাই না। তারপরে আমরা যে প্রথম যে কাজটি করি সেটি হচ্ছে যে বায়ার রিকোয়েস্ট পাঠানোর চেষ্টা করি আমাদের গিগুলো দেওয়ার পর থেকে। এখন বায়ার রিকোয়েস্টে যেগুলো আমরা দিচ্ছি সেগুলো আদৌ কি সঠিক দিচ্ছি না ভুল দিচ্ছি, এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট করছি। তাহলে আমার মনে হয় একটু হলেও আপনাদের সমস্যাটুকু সমাধান হবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে বায়ার রিকোয়েস্ট আপনি যে পাঠাচ্ছেন সে বায়ার রিকোয়েস্টটি আদৌ কি আপনার ক্যাটাগরির সাথে কি মিল আছে। যদি মিল থাকে তাহলে আপনি পারফেক্ট বায়ার রিকোয়েস্ট পাঠাচ্ছেন, আর যদি মিল না থাকে তাহলে অবশ্যই আপনি পারফেক্ট পাঠাতে পারছেন না। আমি আপনাদেরকে সরাসরি স্ক্রিন শেয়ার করে দেখি, মানে দেখানোর চেষ্টা করছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে স্ক্রিনে যে তিনটি বায়ার রিকোয়েস্ট আমি একটি স্ক্রিনশট নিয়ে রেখেছি, এখান থেকে দেখতে পাচ্ছেন। আমি মাঝখানেরটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ছবি সহ দেখা যাচ্ছে, বায়ারের ছবিটা সহ দেখা যাচ্ছে। এখানে নিচে দেওয়া আছে রিসাইজিং। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি যে ক্যাটাগরিতে আছেন সেই ক্যাটাগরিতে আদৌ রিসাইজিংয়ের কোনো কাজ আছে কি না, অথবা আপনি রিসাইজ রিলেটেড কাজগুলো পারেন কি না। যদি পেরে থাকেন অথবা আপনি এটা পারবেন এরকম আপনার কাছে মনে হয় তাহলে অবশ্যই আপনি এখানে বিট করতে পারবেন, মানে অফার করতে পারবেন। এটা হচ্ছে প্রথম নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে বায়ার রিকোয়েস্টে যে বায়ার আপনাকে যে মেসেজটুকু এখানে দিয়েছে, মানে তার যে জব ডিসক্রিপশনটুকু দিয়েছে, এই জব ডিসক্রিপশনটুকু কত ধরনের কাজ উল্লেখ করেছে বায়ার, এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। কেন মাথায় রাখতে হবে? বায়ার কিন্তু আপনার কাছ থেকে একটি কাজ কমপ্লিট করে নিবে, এই জন্য তার কিছু প্রশ্ন এখানে উল্লেখ করবেই। যেমন এখানে যে বায়ার, মানে যেটি আপনারা দেখতে পাচ্ছেন রেড মার্ক অবস্থায় যেটা দেখতে পাচ্ছেন, সেটা এখানে বায়ার বলতেছে তার ইমেজের ইন্টেলিজেন্ট রিসাইজিং, মানে রিসাইজ সে যেটা দেবে সেটা যেন পারফেক্ট হয়। মানে তার এক নম্বর পয়েন্ট হচ্ছে রিসাইজিং, ফটোগ্রাফসের রিসাইজিং করতে হবে, ঠিক আছে, প্রোভাইডিং দ্য হায়ার রেজুলেশনস। এখন এখানে একটি প্রশ্ন আসতে পারে, হায়ার রেজুলেশন যখন আপনাকে বলছে এখানে যে প্রোভাইডিং দ্য হায়ার রেজুলেশনস অ্যান্ড ডিটেলস, যখনই হায়ার রেজুলেশন কথাটা উল্লেখ করেছে বায়ার তখন আপনাকে বুঝতে হবে যে এটাকে আপনি সরাসরি সেভ ফর ওয়েবে করতে পারবেন না। কারণ সেভ ফর ওয়েবে করলে হায়ার রেজুলেশন থাকবে কিন্তু আর ইয়েটা অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ ওখানে মিডিয়াম থাকে, লো থাকে, হাই থাকে। ওখানে গিয়ে যদি আপনি করতে চান সেভ ফর ওয়েবের মাধ্যমে, যদি আপনি সেটাকে এক্সপোর্ট করতে চান, মানে আলাদা করে নিয়ে যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে একেবারে ম্যাক্সিমাম যেটা আছে। যদি এখানে আবার আরেকটি প্রশ্ন থেকে যায় সেটি হচ্ছে যে বায়ার যদি বলে আমার এত কেবির উপরে ইমেজটি কখনোই হবে না, তখন আপনাকে যে রিসাইজ বায়ার আপনাকে দিয়েছে সে সাইজের উপর ডিপেন্ড করে আপনাকে এখান থেকে এটাকে মেনটেন করা যাবে, খুব সহজ মেনটেন করতে পারবেন, তখন কিন্তু আপনার রেজুলেশনটা ঠিক থাকবে। তারপর যে ফটোগ্রাফস আর অলসো কালারড অ্যান্ড টেক্সট আর কি লোগোস আর রিমুভেড, মানে কি তার টেক্সট এবং লোগোকে রিমুভ করতে হবে। দেখেন এখানে কিন্তু ইতিমধ্যে আরেকটি কাজ চলে আসছে, প্রথমে আসছে যে এটা তার রিসার্চ করতে হবে, দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে যে তার এটা রেজুলেশনটাকে পারফেক্ট রাখতে হবে, তৃতীয় নম্বর যে বিষয়টি আসছে সেটা হচ্ছে যে কালার এবং যে টেক্সট আছে সেটার কিছুটা রিমুভ করতে হবে, টেক্সট এবং লোগো যেটা আছে সেটাকে রিমুভ করতে হবে। ইতিমধ্যে কিন্তু তিনটি কাজ একটা ইয়ের ভিতরে চলে আসছে, তার মানে আপনাকে এই বিষয়টা জানতে হবে, আপনার টেক্সট কীভাবে রিমুভ করতে হয়, অবজেক্ট কীভাবে রিমুভ করতে হয়, কালার কীভাবে কারেকশন করতে হয়, এই বিষয়গুলো সম্পর্কে আপনার জানতে হবে। সে লাস্ট বলছে দ্য এফোটো আই গিভ ইউ ক্যান দ্য ইমেজ প্রিন্টেড অন এ পোস্টার, সে কিন্তু এই পিকচারটা যেটা আপনার কাছ থেকে কমপ্লিট করে নেবে সে পোস্টারের জন্য প্রিন্ট করবে। তা যখন পোস্টারের জন্য প্রিন্ট করবে সে যদি আপনাকে কোনো একটি ফাইল দিয়ে থাকে কিংবা দশটি ইমেজ দিল, ইমেজ দেওয়ার পর আপনি কি করবেন, অবশ্যই সেভ ফর ওয়েবে সেভ না করে সরাসরি কন্ট্রোল শিফট এস দিয়ে যেটা সেভ এস করে নেই যেটা সেটা করে দেবেন, তাহলে তার রেজুলেশন থেকে শুরু করে তার সাইজ থেকে শুরু করে এভরিথিং ঠিক থাকবে। আর যদি সে ওয়েব বেস করে নেয়, যে ওয়েবে সে প্রিন্ট করবে না, জাস্ট অনলি ফর ওয়েব ডিসপ্লে দিবে, তখন আপনি সরাসরি যেটাকে সেভ ফর ওয়েব বলা হয় সেটা করে দিতে পারবেন। রেজুলেশন ঠিক থাকবে, সাইজ ঠিক থাকবে, বাট এটার যে ওয়েটটা আছে সেটা অনেকটাই কমে যাবে, এই বিষয়টা অবশ্যই মনে রাখতে হবে। তাতে আমরা বুঝতে পাচ্ছি যে আমাদের এই একটা বায়ার রিকোয়েস্ট আমাদের কয়েকটা বিষয়ের উপর নজর রাখতে হচ্ছে। একটা হচ্ছে যে সে প্রথমে চেয়েছে তার আপনি যেন ইন্টেলিজেন্ট হন রিসাইজের ক্ষেত্রে, এটি একটি বিষয়। দ্বিতীয় নম্বর বিষয়টি চাচ্ছে হাই রেজুলেশন হতে হবে তার ইমেজগুলো,
যে রিসাইজে যাবে সেই মানে এটার ভিতরেই 300 dB হাই রেজলিউশন মেনটেন করতে হবে। তৃতীয় নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে কালার এবং টেক্সটকে রিমুভ করে দিতে হবে, তার যদি কোনো কালার এখানে যদি পছন্দ না হয় সেই কালারটাকে রিমুভ করতে হবে, পাশাপাশি লোগো এবং টেক্সটকে রিমুভ করে দিতে হবে। ইতিমধ্যে তিনটা কাজ এখানে দেওয়া আছে। এবং চার নাম্বার যে কাজটা সেটা হচ্ছে যে সেটাকে প্রিন্ট করবে। প্রিন্ট করার জন্য অবশ্যই আপনি সেভ ফর ওয়েব করতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু প্রয়োজন নাই। এর জন্য আপনি কী করবেন, আপনার জায়গা থেকে চেষ্টা করবেন এটাকে সরাসরি সেভ এস করে দেওয়ার জন্য, তাহলে প্রোডাক্টের কোয়ালিটিটা ঠিক থাকে পারফেক্টলি। আচ্ছা, এই জিনিসটা মানে দ্বিতীয় নাম্বার টপিকটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম বায়ার রিকোয়েস্টের ক্ষেত্রে। তৃতীয় নাম্বার যে বিষয়টি আপনারা খেয়াল করবেন সেটা হচ্ছে যে বায়ার যে বিষয়টি আপনাকে বোঝানোর চেষ্টা করছে, শুধু এই বায়ার রিকোয়েস্টেই না, আপনি অন্য কোনো বায়ার রিকোয়েস্টেও আপনাকে বায়ার যা বোঝানোর চেষ্টা করেছে সেটা আপনি যদি শতভাগ বুঝতে পারেন, মানে 100-এ 100 যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি সেখানে অফার সেন্ড করবেন, নাহলে আপনি অফার সেন্ড করবেন না। আপনি যদি মনে করেন যে না আপনি 10% বুঝতেছেন না, না কোনো সমস্যা নাই, আপনার বায়ার রিকোয়েস্ট ওইখানে যাওয়ারই প্রয়োজন নেই, আপনি বায়ার রিকোয়েস্ট সেন্ড করবেনই না, আপনার একটা অফার শুধু নষ্ট হবে, কারণ আপনি তার কিন্তু কাজটা প্রপারলি বুঝতে পারছেন। আনফর্চুনেটলি যদি আপনাকে যদি কাজটা দিয়ে দেয় বায়ার, তখন আপনি কিন্তু মহা বিপদে পড়ে যাবেন। কেন বিপদে পড়ে যাবেন, বিপদে পড়ার সম্ভাবনা হচ্ছে আপনি যে ওই যে 10% পারছেন না, ঠিক আছে, না পারার কারণে আপনার কিন্তু জবটা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকবে। আর একটা জব ক্যান্সেল মাথায় বাড়ি পড়ার মতো একটি কাজ, অতএব সাবধান থাকবেন। যদি না বোঝেন একান্তই, তাহলে কোনোভাবেই অফার সেন্ড করবেন না। চতুর্থ যে বিষয়টি আপনারা খেয়াল করবেন সেটি হচ্ছে যে বায়ার যা চাচ্ছে, এই যে ডিসক্রিপশন তার যে অফারটার উপরে যেটা চাচ্ছে সেটার উপরে, এটার মধ্যে আপনার কোনো স্যাম্পল যেমন টেক্সট লোগো রিমুভের উপর আপনি একটা স্যাম্পল দিতে পারেন, রিসাইজের উপর যদি আপনার কোনো স্যাম্পল থাকে, এই ধরনের কোনো যদি আপনার ব্যক্তিগত কোনো পোর্টফোলিও ইমেজগুলো থাকে, আপনি তাকে আশ্বাস মানে আশ্বাস দিবেন, আশ্বস্ত করবেন, তুমি যদি আমাকে মেসেজ দাও তাহলে আমি আমার স্যাম্পলগুলো আমি তোমাকে দিতে পারবো। সেটা যদি আপওয়ার্কের ক্ষেত্রে হয় সরাসরি আপনি স্যাম্পল দিয়ে দিতে পারবেন বিডের ক্ষেত্রে, আর এখানে যেহেতু আমরা স্যাম্পল দিতে পারছি না প্রাথমিক অবস্থায়, তাকে বলতে হবে তুমি আমার মেসেজে আসো, আমি তোমাকে আমার অসংখ্য স্যাম্পল আমি দেখাতে পারবো যে এই কাজটার উপর আমি পারফেক্ট আছি এবং এই কাজটি আমি শতভাগ কাজ করতে পারি, আমি খুবই এক্সপার্ট এই বিষয়টার উপর। যখন এটার উপর আপনি প্রপারলি একটা আশ্বাস দিতে পারবেন বায়ারকে, তখন কিন্তু সে আপনাকে কাজ দিতে রেডি থাকবে। পাঁচ নাম্বার যে বিষয়টি, সর্বশেষ বিষয়টি, সেটা হচ্ছে যে বায়ারের রিকোয়েস্টের সাথে মিল রেখে টেক্সটগুলোকে আপনি উপস্থাপন করার চেষ্টা করবেন। আপনার যে কথাবার্তাগুলো আপনি উপস্থাপন করবেন তার কাছে, সেটা যেন অবশ্যই আপনার কথা এবং বায়ারের যে রিকোয়েস্ট মেসেজ আছে সেটা সাথে যেন একেবারে হুবহু মিল থাকে। বায়ার এখানে বলছে একজন ইন্টেলিজেন্ট রিসাইজার তার প্রয়োজন আছে, আপনি যদি বলেন আমি কোনো রকম মানে এক্সপার্ট, তাহলে কিন্তু হবে না, সে একজন ইন্টেলিজেন্ট চাচ্ছে, এক্সপার্ট চাচ্ছে। তারপরে বলছে যে সে হাই রেজলিউশন ইমেজ তার নিতে হবে, আপনি এই কথাটাও বায়ার রিকোয়েস্টের সময় উপস্থাপন করতে হবে, আমি তোমাকে হাই রেজলিউশন দিতে পারবো। তারপরে সে বলছে যে তার কালার এবং টেক্সট এবং লোগোকে রিমুভ করে দিতে হবে, আপনাকে এই কথাটা উপস্থাপন করতে হবে যে আমি তোমার কালার কারেকশন করে দিতে পারবো, ঠিক আছে, তারপরে আপনার লোগো অথবা টেক্সটকে আমি প্রপারলি স্মার্টলি আমি রিমুভ করে দিতে পারবো, যেটা কোনোভাবে বোঝা যাবে না, একেবারেই স্ট্যান্ডার্ড কোয়ালিটি বজায় রাখবে। আর তুমি পোস্টারের জন্য যেহেতু নিতে চাচ্ছ, এই কাজটির জন্য আমি পারফেক্ট, পোস্টারেই তুমি এই কাজগুলো প্রপারলি করতে পারবে। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো কিন্তু আপনার বায়ার রিকোয়েস্টে উপস্থাপন করতে হবে, এই মেসেজটার উপর ডিপেন্ড করে। আমি এই মেসেজটাকে প্রাধান্য দিয়ে কিন্তু এই কথাগুলো বলছি। অন্য বায়ার রিকোয়েস্টে আপনি যদি লোগো ডিজাইনার হন, আপনি যদি অ্যানিমেটর হন, আপনি যদি একজন ওয়েব প্রোগ্রামার হন, যেটাই হন, সেই জায়গা থেকে আপনি আপনার বায়ার আপনার কাছে কী চাচ্ছে সেটা যদি আপনি সুন্দর করে উপস্থাপন করতে পারেন, তখন কিন্তু আপনার বায়ার আপনাকে পছন্দ করবে। আপনার বায়ার টেক্সট দেখেই বুঝে যাবে যে এই এই লোকটাই আমার জন্য কাজের জন্য পারফেক্ট, তখন কিন্তু আপনাকে কাজ দেওয়ার সম্ভাবনা আছে। এখন একটা বাজেটের ক্ষেত্রে একটা বিষয় চলে আসে, দ্বিধাদ্বন্দ্বতা চলে আসে, যে আপনারা অনেক সময় চিন্তা করে দেখি যে এই বাজেট এখানে $20 দিয়েছে কিংবা $50 দিয়েছে, $5 দিয়েছে, কিন্তু আদৌ এটি $20 কাজ নয়, এটা তো $5 কাজ, তাহলে আপনি $5 বিট করবেন, কোনো সমস্যা নেই। যদি মনে করেন এখানে বায়ার $5 দিয়েছে কিন্তু এখানে কাজটা কিন্তু $100, বায়ারকে আপনি মেসেজের মাধ্যমে অফারের মাধ্যমে বুঝাই দেবেন যে আমি $5 তোমার এখানে বিট করছি, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু এই কাজটুকুর বাজেট কিন্তু এরকম এরকম হবে, আমি যদি কাজটুকু করি তাহলে অবশ্যই অবশ্যই আমি এত ডলারের মধ্যেই করব। তোমার যদি কোনো প্রকার প্রয়োজন হয় লেট মি নো অথবা মেসেজ মি, আই এম ওয়েটিং ফর ইউর ইন্টারভিউ অথবা আই এম ওয়েটিং ফর ইউর মেসেজ এসেট্রা এসেট্রা, আপনি যে কোনো বিষয় উপস্থাপন করতে পারেন। এভাবে আপনার জায়গা থেকে যে কাজটুকু হবে বায়ারকে এই বিষয়গুলো সুন্দর করে বোঝানো যে আপনি তার কাজের জন্য পারফেক্ট, আপনি তার মেসেজটি প্রপারলি পড়েছেন,
তারপরে বাজেটটা এরকম হলে বেটার হয়, তুমি যেরকম চাচ্ছ আমি তোমাকে এরকম দিতে পারবো, কোনো সমস্যা নেই। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো যদি আপনি সুন্দর করে উপস্থাপন করতে পারেন একজন বায়ারের কাছে, অবশ্যই আমার মনে হয় আমি যে কথাটি বলছিলাম আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাতে আদৌ ভুল করছেন কি না, আমার মনে হয় এই ভুলটুকু আর থাকবে না। আর এই ভুলটুকু যখনই থাকবে না, আপনার কাছ থেকে যথেষ্ট আপনি অর্ডার জেনারেট করতে পারবেন, বায়ারদের কাছ থেকে যে কোনো অফার পাঠিয়ে আপনি অর্ডার জেনারেট করতে পারবেন আশা করি ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।